ছুটে আসছে এফ সিক্সটিন এক মহিলা অফিসারই সেদিন সতর্ক করেছিলেন ভারতীয় বায়ুসেনাকে লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন ধন্যবাদ সবাইকে ছাব্বিশ ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইকের পরের দিন দিতে ছুটে এসেছিল পাক এয়ারফোর্সের বিমান সীমান্তের আকাশে কার্যত ছোটখাটো একটা যুদ্ধ বেঁধে গিয়েছিল পাক যুদ্ধ বিমান তারা করতে ছুটে গিয়েছিল এক গুচ্ছ ভারতীয় যুদ্ধ বিমান আর সেই ঘটনার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এক মহিলা বায়ুসেনা অফিসার তাকেই পুরস্কৃত করবে বায়ুসেনা টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী সেই সময় পাঞ্জাবে বায়ুসেনার র্যাডার কন্ট্রোল স্টেশনে ফাইটার কন্ট্রোলার হিসেবে ছিলেন এক মহিলা অফিসার আচমকায় খবর আসে ভারতের আকাশে ঢুকে পড়েছে প্রায় ডজন এক পাকিস্তানি বিমান ভারতের আকাশে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে সেগুলি পুলওয়ামা হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের বালাকোটে ঘাঁটির ওপর বোমাবর্ষণ করে ভারতীয় মিলেজ বিমান সেই ঘটনার পরের দিনই পাকিস্তান তাদের বিমান বাহিনী নিয়ে ছুটে আসে ভারতের মিলিটারি ঘাঁটিকে লক্ষ্য করে বোমা ফেলতে এসেছিল বলেই জানা যায় সাতাশ ফেব্রুয়ারি ঠিক সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে পাকিস্তান তাদের এয়ার স্পেস বন্ধ করে দেয় তখনই সন্দেহ তৈরি হয় এরপর ঠিক সাড়ে নয়টায় প্রথম বিষয়টা নজরে পড়ে ফাইটার কন্ট্রোলার দেখেন একগুচ্ছ পাক বিমান ছুটে আসছে ভারতের আকাশে সঙ্গে সঙ্গে কন্ট্রোল থেকে খবর যায় বায়ুসেনার দুটি সুখই ও দুটি মিরাজ বিমানে এই এলাকায় সীমান্ত ঘেঁষে নজরদারি চালাচ্ছিল তারা তারা করার নির্দেশ দেওয়া হয় দুটি মিক টোয়েন্টি ওয়ান বাইসন বিমানকে ওই মহিলা অফিসারই বায়ুসেনাকে এফ সিক্সটিনের উপস্থিতির বিষয়ে সতর্ক করেছিলেন তিনি জানিয়েছিলেন যে ওই বিমানে এই ওয়ান টু জিরো সি এর মতো অ্যাডভান্স মিসাইল রয়েছে ওই ঘটনার দিনেই মিক টোয়েন্টি ওয়ান বাইসান নিয়ে পাক বিমান তারা করে গিয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বার্তমান অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে তার সেই বিমান